লোকসভা নির্বাচনের প্রচার এখন তুঙ্গে উঠেছে, তবে তার মধ্যে তৃণমূল কংগ্রেস সরকার ভেঙে যাবে বলে মন্তব্য করলেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমনকি এই দাবি যখন তিনি করছিলেন তখন মঞ্চে বসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি নিজেও আগে বারবার এমন সরকার ফেলে দেওয়ার কথা বলেছিলেন। এবার প্রচার সভা থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে শোনা গেল ডিসেম্বর ডেডলাইনের কথা। সুতরাং রাজ্য রাজনীতিতে আবার উঠল ডিসেম্বর ধামাকা। এদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিপরীতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, যিনি তরুণ তুর্কি জনপ্রিয় নেতা তথা দলের আইটি সেলের ইনচার্জ, প্রচারে তিনিও ঝড় তুলছেন। তবে প্রাক্তন বিচারপতি তথা অধুনা বিজেপি প্রার্থীর কথায় আলোড়ন পড়ে গেছে। ময়না সভা থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, বিজেপি প্রার্থীদের জয়ী করুন, তাহলে এই তৃণমূল কংগ্রেস যা এখন ভেতর থেকে ভেঙে গেছে তারা নিজেরাই ভেঙে পড়ে যাবে। ডিসেম্বর মাস পর্যন্ত আমি তাদের মেয়াদ দেখছি না, এই বছরই ভেঙে যাবে। তবে কিসের ভিত্তিতে এমন মন্তব্য করলেন সেটা ব্যাখ্যা দেননি তিনি। অন্যদিকে মঞ্চে তখন বসে শুভেন্দু অধিকারী, যদিও ডিসেম্বর ডেডলাইন মিস হলে পরের সম্ভাব্য ডেডলাইনও জানিয়ে দিলেন তমলুকের বিজেপি প্রার্থী। এদিন ময়নায় দলীয় সভা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন এই বছরই ভেঙে যাবে, যদি তা না মেলে 1.5 বছর পর 2026 সাল তো আছেই, এদের গুঁড়িয়ে দিতে হবে, এই দুর্বৃত্তদের আর একদিনও ক্ষমতায় রাখা যাবে না, এরা পশ্চিমবঙ্গকে শেষ করেছে। 2022 সালের ডিসেম্বর মাসেও সরকার ফেলার হুমকি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। একাধিকবার বিরোধী দলনেতাকে বলতে শোনা গেছিল 12, 14, 21 তিনটে দিন খুব গুরুত্বপূর্ণ, ওয়েট অ্যান্ড ওয়াচ। আবার 12ই ডিসেম্বর হাজরার জনসভায় সেই শুভেন্দু অধিকারী বলেছিলেন তৃণমূল ভেঙে সরকার গড়তে চাই না, ডিসেম্বরের ধামেকায় সরকার ফেলব না।